শিক্ষার্থীরা যুক্তিবিদ্যা মানবিক শাখার শিক্ষার্থী তোমাদের আমার সপ্তম অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম আর শুভ দুপুর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শীতের দুপুর, শীতকাল শুরু হয়ে গেছে, তো তোমরা আশা করি সবাই খুব স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সাথে খুব ভালোভাবে অবস্থান করছো। আজ আমরা আমাদের নতুন একটা চ্যাপ্টার পড়ছি, আজ আমরা পড়ব ব্যাখ্যা, এক্সপ্লেনেশন। তোমরা দেখো স্লাইডে আমরা দিয়েছি, তো ব্যাখ্যা, আসলে ব্যাখ্যা বলতে আমরা কি বুঝি, ব্যাখ্যা আমরা পড়ব। তার আগে ব্যাখ্যা সম্পর্কে আমি একটু উদাহরণ দিয়ে দিই। বর্তমান প্রেক্ষাপটে আমরা কোভিড-19 এর কথা বলতে পারি। কোভিড-19 হলো যখন ধরো কারো কোভিড-19 ধরা পড়ে বা যখন কারো পজিটিভ রেজাল্ট আসে, তখন এটার কি কি ব্যাখ্যা দিই আমরা, যে তাকে ওষুধ খেতে হবে, বিশ্রাম নিতে হবে, তার শ্বাসকষ্ট হচ্ছে কিনা, তাকে বিভিন্ন রকম পথ্য দিতে হবে, বিভিন্ন রকম ব্যাপার আছে। এভাবে আমরা কোভিড-19 বা কোভিড-19 যখন পজিটিভ হয় তখন এভাবে আমরা তার ব্যাখ্যা দিয়ে থাকি। কেউ এর ব্যাখ্যা দেয় এভাবে, আবার কেউ বা বলে থাকে যে আসলে এসব কোনো কিছু না, আমার হয়তো আমি আমি যদি 7-8 মাটির নিচেও যাই আমার কিছু হবে না। তো এই যে বিষয়গুলো, জগতের বিভিন্ন জটিল দুর্বোধ্য বিষয়, অজানা বিষয়, মানুষের বিভিন্ন কৌতূহল নিবৃত্তির জন্যই আমরা কি করে থাকি, বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা দিয়ে থাকি। তো আজকে আমাদের পড়ার বিষয় হলো ব্যাখ্যা। ব্যাখ্যা চ্যাপ্টারটি আমরা পড়বো। শিক্ষার্থীরা, আমাদের বিষয় কোড 122, আর আমি তোমাদেরকে আগেই বলেছি আমাদের সপ্তম ক্লাস। আমার পরিচয়টা দিয়ে নিই, আমি এলোরা দাস সুমি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, তো আমরা যেহেতু চ্যাপ্টার 6-এ চলে এসেছি, তোমাদেরকে আমি গত ক্লাসে আরোহ অনুমান, আরোহ চ্যাপ্টারটা তৃতীয় অধ্যায় পড়িয়েছি, তোমাদের অন্য একজন টিচার চতুর্থ এবং পঞ্চম অধ্যায় পর পড়িয়েছেন। তো আমাদের, তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট যে একটা কথা সেটা বলে নেই, সেটা হলো আমাদের প্রথম সিটি পরীক্ষার রুটিন তোমরা পেয়ে গিয়েছো। প্রথম সিটি পরীক্ষা হবে যৌক্তিক সংজ্ঞা এবং যৌক্তিক বিভাগ প্রথম এবং দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় সিটি পরীক্ষা হবে শুধুমাত্র আরোহ অনুমান, আরোহের প্রকারভেদ অর্থাৎ কাইন্ডস অফ ইন্ডাকশন। এবং তৃতীয় সিটি, তোমরা অলরেডি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সিটি পরীক্ষার ডেট পেয়ে গেছো, প্রথম সিটি পরীক্ষার রুটিনও পেয়ে গেছো। এবং তোমাদের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো চতুর্থ এবং পঞ্চম সিটি পরীক্ষায় তোমাদেরকে সিকিউ পরীক্ষা দিতে হবে। সিকিউ প্রশ্ন আসবে। তোমাদেরকে আমি আরোহ অনুমানের অর্থাৎ কাইন্ডস অফ ইন্ডাকশনের ক্লাসে তোমাদেরকে আমি সিকিউ কোশ্চেনের দুটো উদাহরণ দিয়েছিলাম। তো আশা করি তোমরা আমার ক্লাসটি করেছো এবং বুঝতে পেরেছো। সিকিউ কোশ্চেন সম্পর্কে তোমাদেরকে বলার কিছু নাই, তোমরা প্রথম বর্ষে সিকিউ কোশ্চেন খুব ভালোভাবেই পড়েছো। তো শিক্ষার্থীরা, চলো আজকে আমরা আমাদের ব্যাখ্যা চ্যাপ্টারের আমাদের টপিকগুলো আগে দেখে নিই, আজকে আমরা কী কী পড়বো সেটাও দেখে নিই। শিক্ষার্থীরা দেখো, ব্যাখ্যা চ্যাপ্টারটি একটু বড়। আমরা দেখো আমরা কি কি বিষয় এখানে, এখানে আমরা বেশ কয়েকটি টপিককে বিভক্ত করেছি। প্রথম হলো ব্যাখ্যার প্রকৃতি, তারপর ব্যাখ্যার প্রাসঙ্গিকতা ও গুরুত্ব, ব্যাখ্যার প্রকারভেদ, 4 নম্বর বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য, লৌকিক ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার পার্থক্য, তারপর হলো ব্যাখ্যার বিভিন্ন রূপ, তারপর হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমা। 9টা টপিক ব্যাখ্যা চ্যাপ্টারে, এই 9টা চ্যাপ্টারকে, 9টা টপিককে আমি মোট 3টি ভাগে ভাগ করেছি। আজকে তোমাদেরকে আমি ব্যাখ্যার প্রকৃতি, ব্যাখ্যার প্রাসঙ্গিকতা, গুরুত্ব এবং ব্যাখ্যার প্রকারভেদ পর্যন্ত পড়াবো। তারপরে পরবর্তী ক্লাসে আমি বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্যে যাব, বিভিন্ন ইয়েতে যাব। আজকে আমরা এই 3টা দিয়ে আমাদের শুরু করব। তোমাদেরকে প্রথমেই বলেছি যে এই জগতের বিভিন্ন জটিল বিষয় সম্পর্কে যে সুস্পষ্ট ধারণা দেয়া সেটাই হলো ব্যাখ্যা। এবং আমরা আমাদের কৌতূহল নিবৃত্তির জন্য আমরা যে জিজ্ঞাসা করি এবং এই বিষয়টা সম্পর্কে যখন আমাদের সুস্পষ্ট ধারণা পাই, কোনো ঘটনার কারণ সম্পর্কে যখন আমরা সুস্পষ্টভাবে ধারণা পাই, তখনই আমরা সেটাকে ব্যাখ্যা বলে থাকি। দেখো, ব্যাখ্যার মাধ্যমে আমরা সুস্পষ্ট সহজবোধ্যভাবে কোনো ঘটনাকে জানতে পারি, যেটা তোমাদেরকে আমি প্রথমে বলেছি। ইংরেজি এক্সপ্লেনেশন শব্দের বাংলা প্রতিশব্দ হলো ব্যাখ্যা, ব্যাখ্যাকরণ। এক্সপ্লেনেশন শব্দটি ল্যাটিন এক্সপ্লেনার শব্দ থেকে উদ্ভূত। এক্সপ্লেনার শব্দটা গঠিত হয়েছে এক্স ও প্লেনাস থেকে, শব্দ দুটি সমন্বয়। এক্স অর্থ আউট অফ বা পূর্বাবস্থা, এক্স মানে আমরা বুঝি
পূর্বের অবস্থা এবং প্ল্যানার্স অর্থ টু মেক ইট প্ল্যান বা সহজ করা। তাই শব্দগত দিক থেকে এক্সপ্রেশন শব্দের অর্থ হলো কোনো জটিল এবং দুর্বোধ্য বিষয়কে সহজভাবে ব্যক্ত করা, অর্থাৎ কোনো জটিল অস্পষ্ট দুর্বোধ্য অনির্দিষ্ট বিষয়কে সহজ সরল প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করাই হলো ব্যাখ্যা। ব্যাখ্যা যখন আমি কোনো সংজ্ঞা দেব তখন আমি এভাবেই ব্যাখ্যা দেব। আধুনিক যুক্তিবিদ আরভিন কপি ব্যাখ্যার শব্দটির দুটি প্রয়োগের কথা উল্লেখ করেছেন। এক নম্বর হলো, দেখো, কোনো দুর্বোধ্য বিষয়কে সহজবোধ্যভাবে প্রকাশ করা, অর্থাৎ দুর্বোধ্য বিষয়কে আমাকে কি করতে হবে, সহজভাবে বিষয়কে প্রকাশ করতে হবে। আপাত দৃষ্টিতে প্রতীয়মান এমন কোনো শৃঙ্খলাবিহীন বিষয়ের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, এটাও হলো ব্যাখ্যার বৈশিষ্ট্য। তো আরভিন কপি ব্যাখ্যার কি কথা বলেছেন সেটাও আমরা দেখলাম। শিক্ষার্থীরা, তোমরা ব্যাখ্যা কি এটা যদি আরেকটু, দৈনন্দিন জীবনে আমরা ব্যাখ্যা শব্দটিকে বিভিন্ন অর্থে ব্যবহার করি। কখনো কখনো ব্যাখ্যা শব্দটি দিয়ে কোনো বিষয়ের সংজ্ঞা প্রদান করাকে ব্যাখ্যা বলে, আবার কখনো ব্যাখ্যা শব্দটি দিয়ে কোনো জটিল বিষয়কে সহজ সরল ভাবেও প্রকাশ করা হয়। আমরা দেখতে পাই ব্যাখ্যার কাজ তাহলে কি হলো, জটিল ও দুর্বোধ্য বিষয়কে সহজ সরল ভাষায় ব্যক্ত করে আমাদের জিজ্ঞাসা নিবৃত্ত করা। কারণ কোনো বিষয় যতক্ষণ পর্যন্ত অস্পষ্ট জটিল থাকে ততক্ষণ পর্যন্ত আমরা সেই বিষয়ের কারণ আবিষ্কার করতে পারি না, আর কোনো বিষয়ের কারণ আবিষ্কার করতে না পারলে বিষয়টি আমাদের কাছে একটি রহস্য মনে হয়। তাই আমরা বলতে পারি বিভিন্ন জটিল অস্পষ্ট বিশৃঙ্খল ঘটনাকে যখন আমরা বিচার বিশ্লেষণ করে শৃঙ্খলাবদ্ধ এবং কারণ আবিষ্কারের মাধ্যমে ঘটনাগুলোকে সকলের বোধগম্য করে প্রকাশ করি, তখনই তাকে আমরা ব্যাখ্যাকরণ বলি। আর এই ব্যাখ্যাকরণ হলো ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যাকরণ, কোনো সাধারণ মানুষের মনগড়া ব্যাখ্যা নয়। কারণ সাধারণ মানুষ অনেক সময় বিভিন্ন রকম মনগড়া বা অন্ধবিশ্বাস বা কুসংস্কারের বশবর্তী হয়ে ব্যাখ্যা দিয়ে থাকে। শিক্ষার্থীরা, আমরা ধরো আমরা যদি বলি, অনেকে মনগড়া ভাবে কোনো বিষয়ের ব্যাখ্যা দিয়ে থাকে। অনেকে মনে করেন এই পৃথিবীটা কোনো ষাঁড়ের শিঙের উপর দাঁড়িয়ে আছে, যখনই সেই এই ষাঁড়টা নাড়াচাড়া করে তখনই হয়তো পৃথিবী কেঁপে উঠে এবং ভূমিকম্প হয়। অর্থাৎ ভূমিকম্পের লৌকিক ব্যাখ্যা যখন দেয়া হয়, ভূমিকম্প সম্পর্কে সাধারণ মানুষ যখন ব্যাখ্যা দেয়, তারা কিন্তু এভাবে ব্যাখ্যা দেয় যে আমাদের এই পৃথিবীটা একটি ষাঁড়ের শিঙের উপর দাঁড়িয়ে আছে, যার ফলে এই শিং যখন নাড়াচাড়া করে তখন আমাদের এই পৃথিবীটা হয়তো কেঁপে উঠে। কিন্তু আমরা যখন সঠিকভাবে বৈজ্ঞানিকভাবে কোনো ব্যাখ্যা দিতে যাই, তখন আমরা মনে করি যে পৃথিবীর অভ্যন্তরে যে প্লেটগুলো আছে সেই চলমান প্লেটগুলো যখন বিভিন্ন রকমভাবে কোনো কোনো কারণে হয়তো নড়ে চড়ে উঠে বা প্লেটগুলো স্থানচ্যুত হয় তখন ভূমিকম্প হয়। এটা হলো ব্যাখ্যার বৈজ্ঞানিক ব্যাখ্যা, মানে এই বিষয়গুলো আসে আর কি, যে ব্যাখ্যা সম্পর্কে আমি বলতে গেলে এই ধরনের বিষয়গুলো আসে। তো আমি যখন এই ভূমিকম্পের ব্যাখ্যা দিব, যখন আমি এভাবে বলবো যে এই পৃথিবীর অভ্যন্তরের প্লেটগুলো নড়াচড়া করছে তার ফলে এই ভূমিকম্প হচ্ছে, তখন ব্যাখ্যা সম্পর্কে আমার একটা সুস্পষ্ট ধারণা হবে। তখন আমরা বুঝতে পারবো যে না, এর ব্যাখ্যাটা ঠিক আছে, তখন আর আমাদের ভিতরে কোনো কনফিউশন বা কোনো দ্বিধা কাজ করবে না। আচ্ছা শিক্ষার্থীরা, ব্যাখ্যার প্রকৃতি সম্পর্কে আলোচনা করলে কতগুলো বৈশিষ্ট্য আমরা দেখতে পাই সেগুলো দেখো। ব্যাখ্যা হলো কোনো কিছুর যথার্থ প্রকাশ, যা আমাদের বুদ্ধিবৃত্তিকে কি করে, বুদ্ধিবৃত্তির পরিতৃপ্তি সাধন করে। যে যখন আমরা বলবো যে পৃথিবীর অভ্যন্তরের বিভিন্ন প্লেটগুলো নাড়াচাড়া করে, তখন আমাদের বুদ্ধিবৃত্তিকে কি করে, আমরা তখন মনে করি যে হ্যাঁ, এটা একটা বিশ্বাসযোগ্য কথা, এটা বুদ্ধিবৃত্তিক একটা ব্যাপার। কিন্তু যখন আমরা বলবো পৃথিবী একটি ষাঁড়ের শিঙের উপর দণ্ডায়মান, এই আর ষাঁড় নড়ে উঠলো তার ফলে পৃথিবী কেঁপে উঠলো ভূমিকম্প হলো, তাতে কিন্তু আমাদের বুদ্ধির পরিচয় মিলল না। ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হতে পারে, এক এক ব্যক্তি এক এক রকম ভাবে ব্যাখ্যার সংজ্ঞা দিতে পারে, যে কোনো বিষয়ের ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম। কিন্তু ব্যাখ্যা প্রদানকারী যে হোক না কেন, তাতে ব্যাখ্যার মৌলিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে। ব্যাখ্যায় কোনো ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে ব্যাখ্যা করা হয়, আর কোনো একটি ঘটনা ব্যাখ্যা করা হলে তাকে আমাদের পূর্বপরিচিত ঘটনার সাথে সংযুক্ত করা হয়। মনে করো কোথাও আগুন লাগলো এবং ধোঁয়া দেখলাম আমরা, আমরা ধোঁয়া দেখলে বুঝবো যে সেটা সেখানে আগুন লেগেছে। যে ধোঁয়ার সাথে একটি আগুনের সম্পর্ক সেটা আমরা পূর্ব থেকেই জানি, এই জন্য কোথাও ধোঁয়া লাগলে আমরা বুঝতে পারি যে সেখানে হয়তো আগুন লেগেছে, এটার সাথে পূর্বাপর ঘটনার একটা সম্পর্ক আছে, সেই জিনিসটাও আমরা বুঝতে পারি।
তারপর দেখো, ব্যাখ্যা বিভিন্ন রকম হতে পারে, কিন্তু একমাত্র বৈজ্ঞানিক ব্যাখ্যা গ্রহণযোগ্য। লৌকিক ব্যাখ্যা ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও মনোভাবের উপর নির্ভরশীল, এই জন্য লৌকিক ব্যাখ্যা ব্যক্তিগতভাবে ভিন্ন হয়। মনে করো কোনো গ্রামে কলেরা হলো, তো কলেরা হওয়ার পর তোমার কিছু স্বাস্থ্যকর্মী সেখানে গেলেন, স্বাস্থ্যকর্মী গিয়ে বললেন যে সেই গ্রামের লোকজন হয়তো এমন একটা পুকুরের পানি পান করেন, সেই পুকুরে হয়তো কাপড় চোপড় ধোয়া হয়, গোসল করা হয়, গরু ছাগলের গোসল দেওয়া হয়, সেই থেকে হয়তো তাদের কলেরা হতে পারে। কিন্তু সাধারণ মানুষ হয়তো মনে করছেন যে না, হয়তো বা গ্রামে কোনো খারাপ বাতাস এসেছে, বা কোনো ব্যক্তির অভিশাপ লেগেছে, বা কোনো কোনো দৈব শক্তির আমাদের উপর প্রভাব করেছে। তোমরা গ্রামে হলো আগের দিনে আর কি বলা হতো যে ওলা বিবির আগমন ঘটেছে, ওলা উঠা, ওলা বিবির আগমন ঘটেছে, এই জন্য গ্রামের সবাই ডায়রিয়া হচ্ছে। কিন্তু যখন বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্যকর্মীরা সরজমিনে গিয়ে দেখলেন যে আসলে পানির অপব্যবহার বা পানির দূষণের কারণেই সেই গ্রামে লোকজনের কলেরা হচ্ছে। তো সুতরাং বৈজ্ঞানিক ব্যাখ্যা লৌকিক ব্যাখ্যা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি তোমাদেরকে পরবর্তীতে এই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করব। আমি জাস্ট ব্যাখ্যার প্রকৃতি সম্পর্কে তোমাদেরকে আগে বলছি। ব্যাখ্যা প্রকল্পের ব্যাপক ভূমিকা আছে। কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়ার সময় কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে হয়, আর কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে হলে সে সম্পর্কে প্রকল্প প্রণয়ন করতে হবে। আর প্রকল্প তোমরা আগের চ্যাপ্টারে পড়ে এসেছো, আমি যদিও পড়িনি, তোমাদেরকে তোমাদের স্যার পড়িয়েছেন, প্রকল্প সম্পর্কে তোমরা খুব ভালো করে জানো। তো প্রকল্প মানে কি নিশ্চয়ই তোমাদেরকে বলতে হবে না, যে সাময়িক আন্দাজ। আচ্ছা, তারপর দেখো 6 নম্বর, ব্যাখ্যা কোনো বিশেষ ঘটনা সম্পর্কিত হতে পারে, আবার কোনো সার্বিক নিয়ম সম্পর্কিত হতে পারে। বস্তুত ব্যাখ্যা হলো আমার জিজ্ঞাসা নিবৃত্তি অস্পষ্টতা দূরীকরণ। আমি কোনো জিনিস সম্পর্কে আমি জিজ্ঞাসা করতে পারি, আমার ভিতরে এক ধরনের জিজ্ঞাসার উদ্ভব ঘটতে পারে। যখনই আমার জিজ্ঞাসার উদ্ভব ঘটবে এবং জিজ্ঞাসা আমি আমি কোনো জিনিস সম্পর্কে জানতে চাইবো এবং সেটা সম্পর্কে আমি সুস্পষ্ট জ্ঞান লাভ করবো, তখনই আমার জিজ্ঞাসার কি হবে, পরিতৃপ্তি সাধন হবে। যখনই আমার জিজ্ঞাসার পরিতৃপ্তি সাধন হবে তখনই আমি বিষয়টা সম্পর্কে সুস্পষ্ট জানতে পারবো। তারপরে দেখো, ব্যাখ্যায় আরোহ পদ্ধতি সাহায্যে কোনো ঘটনা কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়। আরোহ অনুমান, আরোহ পদ্ধতি তোমরা জানো মানে বিশেষ থেকে সার্বিক, অর্থাৎ আমি বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করব এবং সেখান বেশ কয়েকটি দৃষ্টান্ত গ্রহণ করব, সেখান থেকে আমি সিদ্ধান্ত নিয়ে নেব। আচ্ছা, ব্যাখ্যা এমন একটি প্রক্রিয়া যা আমাদের জিজ্ঞাসা নিবৃত্তি ঘটায়। যখন কোনো বিষয় আমাদের জানা প্রয়োজন হয় কিন্তু কোনো কারণে আমরা তা জানতে পারি না, তখন ব্যাখ্যার মাধ্যমে তা জানা সম্ভব হয়। এভাবে আমাদের ব্যাখ্যা কি করে, বুদ্ধিবৃত্তির পরিতৃপ্তি সাধন করে। আমি তোমাদেরকে প্রথম ইয়েতেও বলেছিলাম যে ব্যাখ্যা আমাদের বুদ্ধিবৃত্তির পরিতৃপ্তি সাধন করে। ব্যাখ্যায় অবরোহ প্রক্রিয়া ব্যবহার করা হয়, কারণ যখন কোনো উচ্চতর নিয়ম থেকে নিম্নতর নিয়মকে কারণ হিসেবে নির্ণয় করা হয় তখন তা অবরোহ প্রক্রিয়া অনুসরণ করে। ব্যাখ্যায় শ্রেণীকরণের ব্যবহার দেখা যায়। শ্রেণীকরণ সম্পর্কে তোমাদের হয়তো এখনো স্পষ্ট স্পষ্ট ধারণা হয়নি, আমরা পরবর্তী অধ্যায়ে শ্রেণীকরণ সম্পর্কে পড়ব। শ্রেণীকরণ মানে হলো প্রত্যেকটা জিনিসকে, একই রকম জিনিসকে একভাবে একদিকে রাখা রাখা। মনে করো ধরো লাইব্রেরিতে গেলাম, একটা তাকে বিজ্ঞানের বই, একটা তাকে বাণিজ্য বিভাগের বই, একটা তাকে তাকে মানবিকের শাখার বই। এই যে শ্রেণীকরণ, অর্থাৎ বিভক্তিকরণ করা, জিনিসকে সুন্দর করে একই ধরনের জিনিসকে বিভিন্নভাবে সুন্দর করে সাজিয়ে রাখাই হলো শ্রেণীকরণ। আজকে শ্রেণীকরণ পড়াবো না, পরবর্তী ক্লাসে শ্রেণীকরণ পড়াবো, জাস্ট আজকে বোঝানোর জন্যই বললাম। একটি ঘটনা ব্যাখ্যা দেওয়ার সময় তা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত তা নির্ণয় করা হয়, এমনকি সংশ্লিষ্ট ঘটনার সাথে অন্যান্য যেসব ঘটনা একই পর্যায়ভুক্ত তাও আমরা নির্ণয় করে থাকি ব্যাখ্যার মাধ্যমে। তো শিক্ষার্থীরা, ব্যাখ্যার প্রকৃতি বা ব্যাখ্যা কি এই সম্পর্কিত তোমাদের একটু ধারণা তোমরা হয়তো পেয়েছো। তোমাদের এই সম্পর্কে আমার আর কিছু সেরকম কিছু বলতে হবে না। ব্যাখ্যা প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে আমি বলছি, সেটা হলো ঘটনার কারণ আবিষ্কার করে সহজভাবে ব্যক্ত করাও ব্যাখ্যার অন্যতম কাজ। কিন্তু এলোমেলোভাবে কোনো কারণ নির্ণয় করলেই তা ব্যাখ্যার মর্যাদা পায় না, ব্যাখ্যাকে কতগুলো নিয়ম বা নীতিমালা মানতে হয়। কারণ ব্যাখ্যা নিছক কোনো কিছুর বর্ণনা নয়, এটি বৈজ্ঞানিক অনুসন্ধানের অপরিহার্য অঙ্গ। যুক্তিবিদ কপি একটি উদাহরণ দিয়ে বিষয়টি
সুস্পষ্ট করেন। তার মতে বিভিন্ন বস্তু পতনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিউটন মাধ্যাকর্ষণ তত্ত্ব এবং গতির তিনটি সূত্র আবিষ্কার করেছিলেন। অর্থাৎ কোনো বিষয় ঘটনাকে একটি সার্বিক নিয়মের অন্তর্ভুক্ত করে বিজ্ঞানী যেমন সেই ঘটনার ব্যাখ্যা প্রণয়ন করেন, তেমনি আবার কোনো অধিক নিয়মের অধীনস্থ করে সেই সার্বিক নিয়মকে ব্যাখ্যা করেন। এভাবেই একজন বিজ্ঞানী তার অনুসন্ধান কার্যের ব্যাখ্যা স্মরণাপন্ন হন। তাই বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে ব্যাখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং শিক্ষার্থীরা আমরা বলতে পারি যে ব্যাখ্যা কোনো অস্পষ্ট জটিল বিষয়কে সহজ সরল বোধগম্য করে। ব্যাখ্যা নির্দিষ্ট কোনো ঘটনা হতে পারে, আবার কোনো নিয়মেরও হতে পারে। ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও ধারণার উপর ভিত্তি করে যে ব্যাখ্যা প্রদান করা হয় তা গ্রহণযোগ্য হয়, কেননা এই ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। যখন প্রাকৃতিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা করা হয় তখন তার রূপ ব্যক্তিভেদে ভিন্ন হয়, এই কারণে বৈজ্ঞানিক ব্যাখ্যা সবসময় গ্রহণযোগ্য। আচ্ছা, ব্যাখ্যার প্রকৃতি সম্পর্কে আলোচনা করতে যে আমরা যে বিষয়গুলো জানলাম যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা বেশি গুরুত্বপূর্ণ এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার তাৎপর্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো শিক্ষার্থীরা ব্যাখ্যার প্রকৃতি নেচার অফ এক্সপ্লেনেশন করতে যেয়ে তোমরা বুঝতে পেরেছো যে আমরা আসলে ব্যাখ্যা বলতে কি বুঝি। আমরা জটিল এবং দুর্বোধ্য বিষয়কে যখন সহজভাবে প্রকাশ করি তখনই সেটা মানে তখনই সেটা ব্যাখ্যা রূপান্তরিত হয়, তখনই তাকে আমরা ব্যাখ্যা বলি। অর্থাৎ আর যে জিনিসটা আরভিং কপি বলেছেন, যে তোমাদেরকে একটু আগেও বললাম যে কোনো বিষয়কে এলোমেলো ভাবে প্রকাশ করা যাবে না, সেখানে শৃঙ্খলা সৃষ্টি করতে হবে। তো সুতরাং আমাদের প্রথম টপিক ব্যাখ্যার প্রকৃতি তোমরা বুঝতে পেরেছ। তারপরে দেখো ব্যাখ্যার প্রাসঙ্গিকতা ও গুরুত্ব, রিলেভেন্সি অ্যান্ড ইম্পর্টেন্স অফ এক্সপ্লেনেশন। যে ব্যাখ্যার প্রাসঙ্গিকতা, যে ব্যাখ্যা আসলে কতটুকু প্রাসঙ্গিক এবং ব্যাখ্যা কতটুকু গুরুত্বপূর্ণ সেই জিনিসটা আমি তোমাদেরকে একটু বলছি। দেখো কোনো বক্তব্য বা বিবৃতিকে সহজ ও বোধগম্য করে উপস্থাপন করাই হলো ব্যাখ্যার প্রাসঙ্গিকতা। অর্থাৎ আমাকে এমন একটা বিষয় আনতে হবে যেখানে ব্যাখ্যাকে প্রাসঙ্গিক হতে হবে। ব্যাখ্যার সংজ্ঞায় আমরা কি জেনেছি, কোনো জটিল অস্পষ্ট দুর্বোধ্য অনির্দিষ্ট বিষয়কে সহজ সরল ভাষায় প্রকাশ করাকেই বলে ব্যাখ্যা। কিন্তু যে কোনো ধরনের সহজ সরল বিবৃতিকে ব্যাখ্যা বলা যায় না। কোনো বিবৃতিকে ব্যাখ্যা হতে হলে তার কি হতে হবে, প্রাসঙ্গিক কথা থাকতে হবে। অর্থাৎ অপ্রাসঙ্গিক কোনো কিছুকে সেখানে আনতে আমরা পারবো না। যেসব বিবৃতি নিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় সেসব বিবৃতি ঘটনার সাথে প্রাসঙ্গিক হবে। অর্থাৎ যেসব বিবৃতিকে আশ্রয় বাক্য হিসেবে গ্রহণ করে কোনো ঘটনার ব্যাখ্যা করা হয় সেসব বিবৃতি থেকে যুক্তিসঙ্গতভাবে ঘটনাটি নিশ্চিত হলে তাকে প্রাসঙ্গিক বলবো। আর আমাদের গৃহীত বিবৃতি থেকে যদি ঘটনাটি যুক্তিসঙ্গতভাবে নিশ্চিত হয় তাহলে আমরা সংশ্লিষ্ট বিবৃতিগুলোকে বলবো অপ্রাসঙ্গিক। তাহলে আমাদের ঘটনার সাথে বিষয়টি সংশ্লিষ্ট থাকে হবে। যেমন তোমাদেরকে একটু আগে যে উদাহরণ দিয়েছি যে গ্রামে যে কলেরা হয়েছে, এখানে পানি থেকে কলেরা হয়েছে, সেটা কিন্তু পানি খারাপ ছিল বিধেয় গ্রামের লোকজনের কলেরা হয়েছে, সেটা কিন্তু ঘটনার সাথে প্রাসঙ্গিক। আর ওই যে গ্রামের কিছু অন্ধবিশ্বাস, কুসংস্কারচ্ছন্ন কিছু মানুষের যে মতামত যে কোনো দৈব অভিশাপ, এই বিষয়গুলো সম্পূর্ণ হলো অপ্রাসঙ্গিক। অর্থাৎ প্রাসঙ্গিক বিষয়গুলোকে আমরা বেশি গুরুত্ব দেব। এখন দেখো ব্যাখ্যার প্রাসঙ্গিকতা আছে কিনা। কোনো অস্পষ্ট জটিল ঘটনা বা বিষয়কে সহজেই বোধগম্য করার জন্য ব্যাখ্যার প্রাসঙ্গিকতা আছে, কারণ ব্যাখ্যা হচ্ছে এমন এক বিবৃতি যার মাধ্যমে বর্ণিত বিষয়ে জটিলতা দূর হয় আর আমাদেরও কি হয়, জিজ্ঞাসার বিভিন্ন ধরনের আমাদের জিজ্ঞাসারও পরিতৃপ্তি ঘটে। আমি তোমাদেরকে এখানে একটি উদাহরণ দিচ্ছি। দেখো এখানে আমি তোমাদেরকে বলতে পারি যে কোনো একজন লোকের চাকরি পাওয়ার কারণ হিসেবে আমরা যদি বলি যে লোকটি পার্শ্ববর্তী এলাকায় বসবাস করে, এই জন্য ওই এলাকায় খুব বৃষ্টিপাত হয়েছিল তাই লোকটির চাকরি হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ অপ্রাসঙ্গিক একটা বিষয়। কিন্তু আমরা যদি বলি লোকটি তার চাকরি পাওয়ার পিছনে অনেক শ্রম দিয়েছে, অনেক পরিশ্রম করেছে এবং অধ্যবসায় করেছে, তার ফলে তার চাকরি হয়েছে, এই কথাটা কিন্তু এখানে প্রাসঙ্গিক। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিকতার বিষয়টি। আর তোমাদেরকে তারপরে আমি তোমাদেরকে ব্যাখ্যার গুরুত্ব পড়াবো। এখানে এখানে ব্যাখ্যার গুরুত্ব পড়ানোর আগে ব্যাখ্যার প্রাসঙ্গিকতা সম্পর্কে তোমাদেরকে আমি নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির কথা আমি বলতে পারি। যে নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির কথা বলতে যে তিনি জোয়ার ভাটার কথা বলেছেন, গতির কথা বলেছেন। তো সেখানে যে
নিউটন যখন মাধ্যাকর্ষণ যখন গতির সূত্রের কথা বললেন যে একটি বস্তু উপর থেকে নিচে পড়ছে, এই উপর থেকে নিচে পড়ছে যে আমরা কি এই জিনিসটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব, যে নিউটন যখন তিনি জোয়ার ভাটার সাহায্য নিলেন, চন্দ্র সূর্যের সাহায্য নিলেন, গতির আশ্রয় করে যখন মাধ্যাকর্ষণ শক্তির কথা বললেন, তখন তার এই ব্যাখ্যাটাকে আমাদের কাছে প্রাসঙ্গিক এবং বৈজ্ঞানিক হিসাবে মনে হলো, এবং আমরা মনে করলাম যে এই নিউটনের এই সূত্রটা একটি যুগান্তকারী সূত্র বৈজ্ঞানিক ব্যাখ্যা হিসাবে আমাদের কাছে আজ পর্যন্ত পরিগণিত হচ্ছে। বিজ্ঞানের ছাত্ররা সবাই জানে, আমরা কলা অনুষদে আমরা কলা বিভাগের ছাত্র, তাও আমরা জানি নিউটনের সেই সূত্রের কথা, গতির সূত্রের কথা, মাধ্যাকর্ষণ শক্তির কথা। আমরা যে এই পৃথিবীতে পৃথিবী আমরা জানি যে পৃথিবী ঘূর্ণায়মান, কিন্তু কেন আমরা ছিটকে যাচ্ছি না, কেন আমরা পৃথিবী যদি এক মাধ্যাকর্ষণ শক্তির কারণেই কিন্তু এই পৃথিবীটা স্থির হয়ে আছে, কিন্তু পৃথিবী ঘূর্ণায়মান কিন্তু আমরা ঘুরছি না, আমরা কিন্তু স্থির হয়ে আছি, এই নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি, এটা হলো একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং অতি প্রাসঙ্গিক একটি বিষয়। শিক্ষার্থীরা, ব্যাখ্যার গুরুত্বের কয়েকটি দিক আমি তোমাদেরকে বলছি। ব্যাখ্যা খুবই গুরুত্বপূর্ণ, কেননা জটিল বিষয়কে স্পষ্ট করে, অস্পষ্ট দুর্বোধ্য বিষয়কে সহজ সরল বোধগম্য করার জন্য ব্যাখ্যার গুরুত্ব রয়েছে। কোনো বিষয় সম্পর্কে যদি আমি আমার ভিতরে বোধগম্যতাই না আসে, তাহলে সেই বিষয় সম্পর্কে আমার কাছে জানা অজানা আমার কাছে সমান। ঘটনার প্রকৃত কারণ জানার জন্য ব্যাখ্যার গুরুত্ব রয়েছে। মানুষের মনের ভ্রান্ত ধারণা দূর করার জন্য ব্যাখ্যার প্রয়োজনীয়তা অপরিসীম। সত্য জানার জন্য ব্যাখ্যা গুরুত্বপূর্ণ। ব্যাখ্যার মাধ্যমে যে কোনো বিষয়কে কি করা হয়, সহজ সরলভাবে উপস্থাপন করা হয়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো, প্রথমে আমি তোমাদেরকে ব্যাখ্যার প্রকৃতি পড়িয়েছি, তারপরে আমি তোমাদেরকে ব্যাখ্যার প্রাসঙ্গিকতা পড়ালাম, তারপর আমি গুরুত্ব পড়ালাম। তো তোমরা আশা করি ব্যাখ্যা সম্পর্কে বুঝতে পেরেছো। তোমাদেরকে দুটো টপিক পড়ালাম, তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে তৃতীয় যে টপিক, ব্যাখ্যার প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ এক্সপ্লেনেশন, সেই জিনিসটা আমি তোমাদেরকে পড়াচ্ছি। দেখো, এখানে আমি তোমাদেরকে একটা কি নোটস দিয়েছি, যে ব্যাখ্যা বলতে বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে বোঝানো হয়, কেননা বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে জানা যায়। ব্যাখ্যার মাধ্যমে এই যে কি নোটসটা তোমরা, এটা তোমরা লিখে রাখবে, এটা হলো তোমাদের মূল বিষয়, যে ব্যাখ্যা বলতে বৈজ্ঞানিক ব্যাখ্যাকেই বোঝানো হয়, কেননা বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত স্বরূপ আমরা জানতে পারি। ব্যাখ্যার মাধ্যমে কোনো একটি ঘটনা বা বিষয় সম্পর্কে সহজে সরল বিবৃতি প্রদান করা হয়, যা আমাদের জিজ্ঞাসা নিবৃত্তি করে। ব্যাখ্যাকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা, একটা হলো লৌকিক ব্যাখ্যা। এখন শিক্ষার্থীরা, বৈজ্ঞানিক ব্যাখ্যা বলতে আমরা কি বুঝি? কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপন করাই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। ব্যাখ্যাকারী যখন ব্যাখ্যার বিভিন্ন বিষয়ে বৈজ্ঞানিক নিয়ম কানুন অনুসরণ করে ব্যাখ্যা প্রদান করে, তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। অর্থাৎ ব্যাখ্যা যখন কাল্পনিক বা মন গড়া না হয়ে যথার্থ নিয়মনীতি অনুসরণ করে, তখনই আমরা তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলবো। শিক্ষার্থীরা, বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে আমরা আরো কিছু কথা বলতে পারি। দেখো, কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে, সেটা তো আমরা বলেছি যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপন করে ব্যাখ্যা। আর সহজভাবে উপস্থাপনের জন্য অন্যান্য ঘটনার সাথে ঘটনাটি সম্বন্ধ নির্ণয়, ঘটনাটি ঘটার ফলে আর কি কি অবস্থার সৃষ্টি হতে পারত এবং ঘটনাটি না ঘটলে আর কি কি অবস্থার সৃষ্টি হতে পারত ইত্যাদি বিষয় নির্ণয় করতে হয়। এভাবে ব্যাখ্যা হয় ঘটনাটিকে সংশ্লিষ্ট বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে ব্যাখ্যা করতে সচেষ্ট হন। ব্যাখ্যা করার সময় কোনো একটি ঘটনা নিয়ম আবিষ্কার করে তাকে ব্যাপকতর কোনো নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয়, আবার সংশ্লিষ্ট ঘটনার নিয়মটিকে অন্যান্য নিয়মের সাথে যুক্ত করা হয়। তাই ব্যাখ্যাকারী যখন ব্যাখ্যার বিভিন্ন বিষয়ে বৈজ্ঞানিক নিয়ম কানুন অনুসরণ করে ব্যাখ্যা প্রদান করে, তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। অর্থাৎ ব্যাখ্যা যখন কাল্পনিক বা মনগড়া না হয়ে, যেটা তোমাদেরকে আমি বললাম, কাল্পনিক বা মনগড়া না হয়ে যথার্থ নিয়মনীতি অনুসরণ করে, তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে নিউটনের ব্যাখ্যাটা দিয়েছি, আবার আমি তোমাদেরকে একটু বোঝার জন্য নিউটনের সেই ব্যাখ্যাটা আমি দিচ্ছি।
বস্তুর ভূপৃষ্ঠে পতনের কারণ ব্যাখ্যা দিতে গিয়ে বিজ্ঞানী নিউটন মাটির আকর্ষণের বিষয়টি প্রকল্প করেন। প্রকল্প মানে তিনি আন্দাজ করেন প্রথমে, পরবর্তীতে তিনি বিষয়টিকে জোয়ারভাটা, গ্রহ নক্ষত্রের গতিবিধি ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত করেন এবং সবশেষে বিষয়গুলোকে মাধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করেন। মাধ্যাকর্ষণ সম্পর্কিত নিউটনের এই বৈজ্ঞানিক এটাই হলো এই ব্যাখ্যাটাই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোচনায় দেখা যায় যে ব্যাখ্যার দুটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, একটা হলো বিশিষ্ট ঘটনা আর একটা হলো সাধারণ নিয়ম। যুক্তিবিদ কার্ভেট্রিক বৈজ্ঞানিক ব্যাখ্যা সংজ্ঞায় বলেন, বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো ঘটনাবলীর নিয়ম সমূহ ব্যাখ্যা করা। রিডের মতে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়, নিয়মটির অবরেহ এবং অন্যান্য নিয়মের সাথে সংযুক্তিকরণও করা হয়। তো শিক্ষার্থীরা, ব্যাখ্যার প্রকারভেদ সম্পর্কে তোমরা বুঝতে পারলে যে ব্যাখ্যা হলো দুই প্রকার, বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা। আমরা স্বভাবতই বৈজ্ঞানিক ব্যাখ্যাকে বেশি ফোকাস করছি এবং আমরা পরবর্তী ক্লাসে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে শুরু করব এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য দিয়ে শুরু করব। তো শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো আমার আমি যে তিনটা টপিক তোমাদেরকে আমি পড়ালাম, তোমরা বইতে ভালো করে বইতে পড়বে এবং খুব সহজ, আমাদের সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার থেকে বেশ সহজ। তোমরা বইয়ে একবার পড়লেই তোমরা আমার লেকচারটা ভালোভাবে বুঝতে পারবে। তো শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই, আমরা তিনটা টপিক পড়লাম, পরবর্তী ক্লাসে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য থেকে শুরু করব। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই খুব ভালো থাকবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজ এ পর্যন্তই, ভালো থেকো।